মন্ত্রোচ্চারণ নয়, করোনা পরিস্থিতিতে মনোবল বাড়াতে পুরোহিতের কণ্ঠে গান কবিতা। রাজ্য জুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর হার, বাড়ছে সংক্রমণের হারও। এমতাবস্থায় অবসাদগ্রস্ত হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনোবল ফেরাতে উদ্যোগী হলেন সুনীল চক্রবর্তী নামে রানাঘাটের একজন পুরোহিত। এই অতিমারির সময় তিনি রাস্তায় নেমে গান ও কবিতার সাহায্যে মানুষের মনোবল ফেরাতে উদ্যোগী হয়েছেন। সুনীলবাবুর কথায়, করোনার সঙ্গে যুদ্ধে মনোবল হারালে চলবে না, তাই জন্য মনকে সব সময় খুশিতে রাখতে হবে। মন্দিরে পুজো করার পাশাপাশি তিনি রানাঘাটের বিভিন্ন রাস্তায় করোনার বিরুদ্ধে নিজস্ব স্টাইলে প্রচার করে বেড়াচ্ছেন। তিনি বলেছেন, যদি কোনো হাসপাতাল থেকে তার ডাক আসে তাহলে তিনি আক্রান্তদেরও মনোবল বাড়াতে কবিতা ও গানের মাধ্যমে সচেষ্ট হবেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও তিনি করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে চান। সুনীলবাবুর বিশ্বাস, করোনার বিরুদ্ধে আমাদের জয় হবেই। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট সি নিউজ। আমার এগুলো আনন্দ আসছে একটাই কারণ, যে আমি সবসময় মনের মধ্যে আমি আনন্দ ভরে রাখি, সেই আনন্দটা আমি বাইরে প্রকাশ করি। সেই কারণে আমি করোনাকে আমি ভয় পাই না, আর করোনাকে আমি হাত জোর করে বলেছি, ও করোনা তুমি আমায় ধরো না। এই কথাটা কেউ কিন্তু বলে না, এই তোর করোনা হবে, ইঞ্জেকশন নে, এই ওষুধ খা, অমুক খা। কিন্তু যদি মা মারে, যদি মাকে বলি, মা তুমি আমার মেরো না, মা কি মারবে? করোনা কি ধরবে? তা এরকম ভাবে কাটিয়ে দিতে চান? একদম, সারা জীবন। না না, এই যে আংশিক লকডাউন, এই তো জীবন। আমি সারা জীবন আনন্দ দিয়ে যাব, তাই তো বলি। আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর মহাগগন মাঝে বিশ্বভুবন মহিভূতন আশ্রিত চরণে আনন্দ লোকে মঙ্গলা লোকে বিরাজো সত্য সুন্দর। যারা করোনা আক্রান্ত হয়েছে, অনেকে হসপিটালে তাদেরকে গান শোনানো হচ্ছে, কখনো ইডবেন কর, যদি আপনার কাছে আমন্ত্রণ আসে যে ওইখানে শেখানোর বা গান শোনানোর, সেটা কি যাবেন? আমি সবসময় যাব, যখনই কেউ ডাকবে কোনো হাসপাতালে আমি গিয়ে রোগীদের মাঝে আমি গাইবো, আমি গাইবো এবং গান শোনাবো। হ্যাঁ, আপনার ভয় করবে না? আমার কোনো ভয় নেই, আমার ভয় নেই, তাই তো বলেছে, নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয় হবে হবে জয় খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। কি নাম আপনার? মাই নেম ইজ সুনীল চক্রবর্তী।